আধিপত্য বিস্তারের জেরে রাজশাহীর বালিয়া পুকুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির কার্যালয়ে প্রবেশ করে সনির বাহিনী। প্রথমে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সনির বাহিনী এলো পাথারি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে আকরাম হোসেন নামের একজন গুলিবিদ্ধ হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেলে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কাউন্সিলর মনির সঙ্গে একই এলাকার আদর সনের বাহিনীর বিরোধ চলে আসছিল।